ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে বুধবার, বুধবার এখন বাজে সকাল 10:30। আর সকাল 10:30 সময় থেকে আমি আপনাদের সঙ্গে আমার দিনটা শুরু করলাম। আর আজকে খুব গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। সকাল টাইমটা একটু মেঘলা ছিল, আবার এখন পুরো রোদ বেরিয়ে গেছে, প্রচুর রোদ বেরিয়ে গেছে। আর এখন যে 10টার দিকে আমি যদি বাইরের দিকে তাকাই, তারপরে আবার যখন ঘরের দিকে রোদের দিকে তাকানোর পর যখন আবার আমি ঘরের দিকে তাকাবো, ঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, এত ওটা রোদের তাপ আজকে। আর আজকে আমি চুলে শ্যাম্পু করেছি, তাই চুলটা শুকনো করতে একটু বসেছি ফ্যানের তলে। চুল শুকনো হলে আমাকে যেতে হবে রান্নাঘরে। আর এই লকডাউনে হাজব্যান্ডদের বা বাড়ির যারা কাজে যায় তাদের যতই না ছুটি পড়ে যাক, কিন্তু হাউসওয়াইফদের তো আর কোনো ছুটি ছিল না, বরং লকডাউনে আমাদেরকে বেশি খাটতে হয়েছে, তাই না? বাড়িতে যখন সবাই ছিল তখন এটা খাবো ওটা খাবো, আজ এটা বানাও আজ সেটা বানাও আজ সেটা, তো তাদেরকেও তো একটু ছুটি দেওয়া দরকার। এরকম ইচ্ছে হয় মাঝে মাঝে যে আমি বসে থাকবো, আমাকে কেউ একটু রান্না করে খাওয়াবে। আচ্ছা, আমি সব করে দেবো, কিন্তু আমি বসতে, আমাকে অত হিজে ভিজে কিছু রান্না করে দিতে হবে না। আলু ভাতে ডালই করে দেবে, তাতেই আমি একটু বসে বসে খাবো তৃপ্তি করে। একদিন আমাকে রান্নাঘর থেকে ছুটি দেবে কেউ, এইরকম মাঝে মাঝে মনে হয় যে আমি বসবো, কেউ আমাকে রান্না করে খাওয়া। আর এইসব ভেবে কিছু কাজ নেই, আমাকে সেই যেতে হবে রান্নাঘরে। তো চট জলদি করে যাব আমি রান্নাঘরে। এই গরমের মধ্যে যদি না তাড়াতাড়ি রান্না করতে যাই, সেই 12টার সময় যদি আমি গিয়ে করতে যাই রান্না, তাহলে আর এক চব্য হয়ে যাবে। এই গরমের মধ্যে তাড়াতাড়ি করে, আর আমি সবসময় গরমের মধ্যে 10:30-11:30 মধ্যে গিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি এবং চট জলদি রান্না করে নিই, তারপরে বাড়ির আর যা কাজগুলো থাকে সেগুলো করে ফেলি। গরমের মধ্যে রান্না করাটা সব থেকে বড় কাজ। আর এই শীত, যেমন হয় না শীতকালে চান করে আসাটা একটা এত বড় মুশকিলের কাজ, সেইরকম গরমকালে রান্না করাটাই একটা মুশকিলের কাজ। তো বেশি বকবো না, অনেক বেলাও হয়ে গেছে, আর এত কথা বলে চলুন আগে গিয়ে রান্নাঘরে যাই, রান্নাটা করে ফেলি। তার আগে আমাকে করতে হবে, আমার যে চুলটাকে গুটিয়ে ফেলতে হবে, গুটিয়ে যেতে হবে রান্নাঘরে। তো আমি চুলটা বেঁধে নিই, বেঁধে নিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে রান্নাঘরে। তো চলুন, কড়াইতে আমি বসে দিয়েছি তেল গরম করতে। আর আজকে লাঞ্চে হবে কুমড়ো ভাজা, এটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। আর হবে শাকের তরকারি, আলু দিয়ে, কুঁদরি দিয়ে আর উচ্ছে দিয়ে হবে শাকের তরকারি। আর হবে চিংড়ি মাছের আদা রসুন দিয়ে ঝাল, ঠিক আছে? চট জলদি করে করে ফেলি। তেল আমার গরম হয়ে গেছে, আমি কুমড়োগুলোকে জলদি জলদি ভেজে ফেলি। ভালো করে একটু মিশিয়ে নেবে।
দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে লঙ্কার গুঁড়ো আদার গুঁড়ো আর হলুদের পরোটাকে ভালো করে মিশিয়ে নেবো। মেশানোর পরে এর ভেতর দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এতে আলু সেদ্ধ হওয়ার মাপে জল দেব, জল দেওয়ার পরে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আর সব সবজিগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে এলে যখন তরকারি চটচড়ি যেরকম হয় মাখো মাখো হয়ে গেলে হয়ে যাবে আমার শাকের তরকারি। তেল দিয়েছি, একটুখানি দেবো, তেলটাও আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে আমি দেবো দুটো শুকনো লঙ্কা কেটে, শুকনো লঙ্কা গুলো ভাজা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব পাঁচফোড়ন, হয়ে গেছে এইবার এতেই আমি ঢালবো। মধ্যিখানে এরকম একটা জায়গা করে নিয়েছি, এবার সঙ্গে সঙ্গে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, তাহলে এরকম করে দিলে ফোড়নের যে গন্ধটা আছে ফোড়নের সেই গন্ধটা ভালো করে এই তরকারির সঙ্গে মিশে যাবে। আর যেটা রয়ে গেছে সেটা আমি এর উপরেই দিয়ে দেবো, এরকম করে রেখে দেবো। যখন এটা আমি খাওয়ার জন্য দেবো তখন একটু ভালো করে গুঁড়োটাকে আবার মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে এটাকে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধু। আমি এতে শুধু আমার জন্য করব চিংড়ি মাছের আদা রসুন দিয়ে একটু ঝাল, আর বাড়ির সবাই কচু দিয়ে আলু দিয়ে কি সব করবে চিংড়ি মাছ দিয়ে, আমি যেহেতু কচু খাই না তাই আমি ওটা করব না, আমি আমার জন্য একটুখানি চিংড়ি মাছ নিয়ে ঝাল করব, ঠিক আছে তো করে ফেলি চট করে। তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, এবার এতে আমি দেবো রসুন বাটা। যেরকম মাংসের মশলা করা হয় সেইরকম মাংসের মশলা করে মাছটাকে দিয়ে আমি রান্না করবো। আর কচুর তরকারিটা করতে দিদি, আমি কচুর তরকারি যেহেতু খাই না আমি করতেও জানি না, আর তাই দিদি করবে ওটা, আমি আমার মাছটা করে ফেলি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে এসেছে, এইবার আমি এতে দেবো টমেটো বাটা। এবার আমি এতে দেবো হলুদ গুঁড়ো, আমি একটু ভাত বেশি খাই তাই জন্য আমি একটু বেশি করে লঙ্কা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো
টুকরাটা কষিয়ে নেব। আগেই বলেছি যেরকম মাংসের মশলা হয় সেই রকমও এবার মশলা হবে। কি করে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে দেব আদা বাটা। আদা দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের খাবো, কষা কষা চিংড়ি মাছের কষাও করতে পারে, তো সেই রকম করে একটুখানি জল দিয়ে মশলাটা ফুটে নিয়ে একটু নুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে রান্না করবো। ব্যাস হয়ে গেছে আমার মশলা কষানো। এইবার আমি এতে দেব অল্প একটু নুন স্বাদ মতো অবশ্য দিয়ে একটুখানি জল একটুখানি কামান যেহেতু আমি কষা চিংড়ি করব। এই জলটা দিয়ে মশলাটাকে আরেকটু জল দিই দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে মশলাটা আমার ফুটে এসেছে। এইবার আমি এর থেকে আমি যতটা চিংড়ি মাছ খাবো সেটা নিয়ে নেব। এটা আমার হয়ে গেছে রেডি। তো দিদি করবে প্রচুর তরকারি, আমি জানি না করতে আগেই বলেছি, তো দিদি করে ফেলুক। আর আমার রান্না তো আইডি এখন পুরো মুখে ঘাম ভর্তি হয়ে গেছে, আমি দিয়ে আগে আমার পুরো মুখে ঘাম ভর্তি হয়ে গেছে, ফ্রেশ হয়নি। আজকে লাঞ্চ মেনু আলু দিয়ে কোচ দিয়ে চিংড়ি মাছের ঝাল আর হয়েছে চিংড়ি কষা আর হয়েছে সাগের ছ্যাঁচড়া, সাগের চচ্চড়ি যেটাকে বলে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটাকে, আর হয়েছে কুমড়ো ভাজা। গুড ইভিনিং, আর ইভিনিংয়ে এখন বাজে প্রায় সাতটা বেজে গেছে, আর এখন আমি বসেছি জামা কাপড় ভাঁজ করতে, কত জামা কাপড় সব ভাঁজ করতে। তার আগে বলি আজকে বিকেলে একটু গেছিলাম বাজার, আমি গেছিলাম মামনি আর বাবা করে তিনজনে গেছিলাম আজকে বাজারে। বাজার থেকে বেশি কিছু আনা হয়নি, এনেছি একটু সবজি, তাই আপনাদেরকে দেখাচ্ছি না, একটু সবজি এনেছি আর এনেছি একটু মিষ্টি। আর অনেকদিন পরে আজকে বাজারে দেখলাম যে জিলেপি ভাজা হচ্ছে, অনেকদিন পরে, যেহেতু অনেকদিন কেন বলছি আমি তো বাজারে যাই না তো দেখিও নি, আজ অনেকদিন পরে যেহেতু গেছে তাই আমি বলছি, অনেকদিন পরে যেহেতু আমি গেছি তাই আমার মনে হয়ে গেছে যে জিলেপি অনেকদিন পরে ভাজা হচ্ছে, হয়তো তার আগেও ভাজা হয়েছে কিন্তু বাবা বলছে যে তার আগে ভাজা হয়নি আজকেই ভাজছে। তাই দোকানে একটু দাঁড়িয়েছিলাম যে জিলেপি নেবো, কিন্তু এতটা লাইন দেখে প্রথমে যাওয়ার সময় জিলেপি দোকানে ফাঁকাই ছিল, তখন সবে ভাজতে শুরু করেছে, তারপরে যখন বাড়ি ফেরার সময় দেখছি যে এতটা ভিড় দোকানে দাঁড়ানো গেল নি ওইখানে, এতটা মানে সবাই ফার্স্ট জিলেপি যে দেখতে পেয়েছে সবাই তাই কিনতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে জিলেপি নিয়ে বাড়ি আসবো, কিন্তু যা ভিড় থেকে বাবা বললো তাড়াতাড়ি ঘর চলো এই জিলেপি যদি আমি পারি তাহলে নিয়ে নেবো, আর যদি বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসে তাহলে যদি জিলেপি নিয়ে আসে তাহলে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আজকে বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসেছি, অনেকদিন পরে ফুচকা খাবো, অনেকদিন পরে। বাড়িতে আমি একবার ফুচকা বানিয়েছিলাম, এক দুটো ভালো করে হয়েছে আর সব লুচি হয়ে গেছে, ছোটো ছোটো লুচি হয়ে গেছে সব, এই জন্য আর ফুচকা বানাইনি। আর যেগুলো রেডিমেডের যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেই চিপস ফুচকা টাইপের, সেগুলো এতটা শক্ত হয় যদি আপনাকে কেউ ছুঁড়ে মারে আপনার মাথা ফেটে যাবে, এতটা শক্ত হয়, আঘাত আপনি খাবেন এইরকম টাইপের এগুলো শক্ত হয়। তো সেগুলো একবার বাড়িতে এনেছিলাম, এত শক্ত খেতে ভালো লাগে তাই সেগুলো আনা হয়নি, তাই আজকে অনেকদিন পরে ফুচকা দিয়ে বললাম না যা হয় হবে আজকে একটু ফুচকা তো খেতেই হবে, তাই বাড়িতে নিয়ে এসেছি। আর অনেকে আজ ফুচকা দোকানে, প্রত্যেকটা ফুচকা দোকানেই প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আজকে, আজকে কিনা জানেনি রোজই মনে হয় ফুচকা দোকানে ভিড় তো হয়ই হয়।
আর কিন্তু আমরা যার কাছ থেকে ফুচকা নিয়ে এসেছি দেখলাম উনি খুব ভালোভাবে মেনটেন করছে, ডিস্টেন্স বজায় রাখছেন, মাস্ক পরেছেন, গ্লাভস পরে রেখেছেন, আর সবসময় স্যানিটাইজার করাচ্ছেন, যে যাচ্ছে তাকেই স্যানিটাইজার করাচ্ছেন, খুব ভালোভাবে মেনটেন করছেন। তাই দেখে ভাবলাম যখন তাহলে নিই ফুচকা, নিয়ে এসেছিলাম বাড়িতে। আর ফুচকা নিয়ে আসার সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে আর ধুয়ে ভালো করে সব চেঞ্জ ফেঞ্জ করে আগে ফুচকা খেয়েছি। অনেকদিন পরে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না যে না আগে খাই তারপরে যা হয়। তাই এসে আগে গা হাত পা ধুয়ে ভাবছিলাম আপনাদেরকে আপনাদেরকে সব দেখাবো যে কী কী এনেছি, তারপরে এতটা গরম লাগলো আগে গিয়ে গা হাত পা ধুয়ে তারপরে এসে বসেছি। আর সব সবজি ফুচকি যাচ্ছিল সব ভালো করে ধুয়ে আমি ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের ভেতরে। আর আজকে বিকেলে ওই 4টা নাগাদে আকাশ পুরো পরিষ্কার, তাড়াতাড়ি হয়ে গেল বৃষ্টি, বেশি বৃষ্টি হয়নি, একটুখানি বৃষ্টি হয়েছে কিন্তু পুরো আকাশ পরিষ্কার, তাতে বৃষ্টি নেমে গেছে। ভাবছেন ভাবুন তাহলে কেমন বৃষ্টি। তাহলে আমি জামাগুলো ভাঁজ করে নিই আর ভাবছি আজকে ডিনারে কি বানাবো, প্রচুর গরম লাগছে, কি করবো না করবো দেখি। আর এই গরমের মধ্যে বাড়ির কেউই আমাদের রুটি খেতে পছন্দ করে না। হয় আমাদের বাড়িতে কেমন ডিনার বানানো হয় জানেন তো, একবার একদিন যদি ভাত হয় তারপর দিন হবে রুটি, একদিন ভাত তারপর দিন রুটি এইরকম, আর যেদিন একটু বিরিয়ানি বা কোনো কিছু সেটা আলাদা কথা। কিন্তু যখন ভাত রুটির মধ্যে থাকে তখন যদি আজকে রুটি খাওয়া হয় তাহলে কালকে ভাত হবে এইরকম টাইপ। তো আর কালকে যেহেতু রুটি খেয়েছে আজকে ভাত করা হবে। আর মামনি কালকে করেছিল বিপদ তারিণী ব্রত, তো কালকে সারাদিন মামনি ভাত খায়নি, লুচি খেয়েছে, পরোটা খেয়েছে, লুচি পরোটা খেয়েই কাটিয়ে দিয়েছে। তাই আজকে বলছে আমি একটু ভাত খাবো, তাই ভাত হবে। আর কি করব দেখি কি করা যায়। আর তো চটজলদি করে আমি এগুলোকে ভাঁজ করে নিই, তারপরে একটু বসবো, একটু টিভি দেখবো, রামায়ণ কিংবা মহাভারত যে হয়, এখন মহাভারতের খুব নেশা হয়ে গেছে। তো মহাভারতটা আপনাদেরকে আগেই বলেছি, আমাদের বাড়ির সবাই বসে আমরা মহাভারত দেখি। তো মহাভারত দেখবো, হয় তার আগে করে ফেলবো, না হয় তা সেটা দেখে তারপরে যাবো। তো চট জলদি তো শুধু ভাত করবো আর যে কিছু একটা করে ফেলবো, দিয়ে খাওয়া হয়ে যাবো, বেশি কিছু করবো না আজকে। তো চলুন তাড়াতাড়ি করে আমি এগুলোকে পাক করে ফেলবো। আর হ্যাঁ, আজকে বাজারে প্রচুর ভিড় ছিল, ভেবেছিলাম যে হয়তো লকডাউনের সময় আমি যেহেতু অনেকদিন বেরোইনি তাই আমার মনে হয়েছিল অতটাও ভিড় হবে না, কিন্তু যতটা না ভেবেছিলাম তার থেকেও বেশি ভিড়। মানে এমনি নর্মাল বাজারে যেরকম অনেক ভিড় হয় সেরকমের ভিড়, আর অনেকে মাস্কই পরেন ভাবুন তাহলে, আবার অনেকে রুমাল বেঁধে নিয়েই ঘুরছে, তাদের মাস্কের প্রয়োজন নেই এইরকম সব। তাদের ভয় নেই যে করোনা কি হেনা তেনা, কিছুরই ভয় নেই তাদের, হবে না তাদের করোনা হবে, তাদের এটাই বক্তব্য যে আর ওইগুলো আমাদের হবে না। তো বেশি কথা না বলে আগে আমি চটজলদি করে অনেক কিছু, অনেক কাপড় জামা আজকে কাচা হয়ে গেছিল, বিছানার চাদর কেচেছি অনেকগুলো, তো জলদি জলদি করে আগে আমি এগুলোকে ভাঁজ করে রেখে দিই, তারপর একদম ডিনার করার সময় আপনাদের সঙ্গে দেখাবো। আচ্ছা, আর ডিনারটাও আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কী করছি, দেখি ভাত করবো আর কি যে হোক কিছু একটা করে দেবো, ঠিক আছে। তো চলুন আমি জলদি জলদি করে এগুলোকে ভাঁজ করে দিই। দু চামচ মতো তেল দিয়েছি, এবার এতেই আমি এই পেঁয়াজ কুচি
বড় বড় দুটো পেঁয়াজ কেটেছি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমাদের দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, এতে আমরা দিয়ে দেবো টমেটো বাটা। একদম হালকা করে করে নিয়েছি এটাকে কাজ। এবার এতে আমি দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। জল দিয়ে মশলাটাকে হালকা করে একটু কষাবো, ব্যাস এতেই আমার হয়ে যাবে মশলা রেডি। আর এতেই এই যে আলুগুলো সেদ্ধ করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে জল দেবো, যেহেতু ঝোল করবো তাই একটু জল দেবো। জল দিয়ে একটু জলটা ফুটে এলে ডিমগুলো দিয়ে আমি তরকারি দেবো, নামিয়ে দেবো, ঠিক আছে। সকাল 6:30টা, আর সকাল 6:30টার সময় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাড়ির সামনের সুন্দর সকাল, তাই না? খুব সুন্দর কি না? আর কালকে যেহেতু খাওয়া দাওয়ার পরে সব পরিষ্কার করার পরে আমি আমার ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আপনাদের সঙ্গে আমাদের এইখানের সকাল শেয়ার করে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।